দেশে পর্যন্ত কোভিড 19 এ মারা গেছে 145 জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 5416। এই অবস্থায় সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী মাহদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, রাস্তায় মানুষজন এবং গাড়ি চলাচল কেমন দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানাবেন। মৌসুমী, আপনি জানেন যে যেহেতু নগর জুড়ে আসলে লকডাউনের যে বিষয়টি রয়েছে, মানুষকে ঘর থেকে বের হতে মানা করা হলো, সেই নির্দেশ মানছে না কেউ। আসলে সরকারের সেই নির্দেশের তোয়াক্কা না করে আসলে রাজপথে মানুষের পদচারণা আসলে বেড়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এলাকাটিতে রয়েছে বিজয় সরণি, এবং বিজয় সরণিতে প্রত্যেকটি সিগন্যালে আমরা দেখেছি যে গাড়ির চাপ রয়েছে। তবে প্রশাসনের তৎপরতা রয়েছে, প্রশাসন বারবার বলছেন যে ঘরে থাকার জন্য, কিন্তু কে শোনে কার কথা, যে যার মতো করে বের হয়েছেন, কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে জরুরি গাড়ির প্রয়োজনে আসলে ব্যক্তিগত গাড়ির প্রচুর সংখ্যা রয়েছে আসলে প্রধান সড়কগুলিতে। আসলে যে যার মতো করে বেরিয়েছেন বিভিন্ন কাজে, সবাই বলছেন যে কেউ পেটের দায়ে বেরিয়েছেন, কেউ বলছেন যে তাদের নিজের কাজে, কেউ বলছেন অফিসের কাজে, কেউ ব্যাংক, কেউ হাসপাতাল, নানা অজুহাতে নানান ছুতুই আসলে ঘর থেকে বেরিয়ে আসছেন সাধারণ মানুষ। কোনো মতেই তাদের রোধ করা যাচ্ছে না বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলছেন যে তারা বারবার চেষ্টা করছেন সেগুলি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু আসলে নিয়ন্ত্রণ কতটা করা সম্ভব হচ্ছে সেটি আসলে এখন দেখার বিষয়। তবে যেটি বোঝা যাচ্ছে যে আসলে এই প্রধান সড়কগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির পরও যদি এই অবস্থা হয়, তবে স্থানীয় এলাকাভিত্তিক মানুষের পদচারণা কতটা সেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি অনেক বেশি। আসলে একে তো চলছে রমজান, সেই রমজানের ছুতোয় যে তারা রমজানের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বা অন্যান্য অজুহাতে আসলে ঘর থেকে বেরিয়ে আসছেন, এবং যার কারণে করোনার যে মহামারী সেটি আসলে ঠেকানো মুশকিল হয়ে পড়ছে। প্রতিদিনই নিশ্চয়ই জানছেন যে এখন পর্যন্ত 5000-এরও বেশি আসলে আক্রান্তের খবর আমরা পেয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং মৃত্যুর সংখ্যাও প্রায় 150-এর কাছাকাছি চলে গেছে। যদিও বলছেন যে আমরা আসলে সড়কগুলিতে দেখার চেষ্টা করেছি যে আসলে প্রত্যেক সড়কেই আসলে মানুষের যে বের হওয়া বা পাল্লা দিয়ে আসলে মানুষ বের হচ্ছে রাস্তায়, এবং তারা আসলে প্রতিযোগিতা নেমেছেন যে কে কতটা বের হতে পারবে। তবে আমরা যেটি দেখেছি আজকে যে আসলে ছুটির দিনের মেজাজ, আসলে করোনার যে প্রভাব দেশে বইছে সেটি আসলে এই শহরগুলিতে নেই বললে চলে। ছুটির দিনের মেজাজ আসলে মানুষ বের হয়েছেন, এবং ছুটির দিনের মধ্যে তারা বের হয়ে তাদের মতো কাজ চলছেন। তবে যেসব এলাকায় মূলত পুলিশের চেকপোস্ট কিংবা সেনাবাহিনীর চেকপোস্ট বসে, সেসব এলাকা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও অন্যান্য এলাকাগুলোতে আসলে মানুষের উপস্থিতি অনেক বেশি। এবং যে নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, এবং গার্মেন্টস খুলে দেওয়ার ফলে পরবর্তীতে আসলে মানুষের সংখ্যা বেড়েছে সড়কগুলোতে, যার কারণে আসলে কোনো মতে ঘরে আটকে রাখা যাচ্ছে না মানুষকে, যার কারণে নগরীতে মানুষের পদচারণা বাড়ছে, বেড়েছে গাড়ির সংখ্যাও। এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে সবশেষ খবর আমার কাছে। মৌসুমী রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন মাহদুর রহমান রুবেল।